এবং আমার সমস্ত রাজনৈতিক পরিচয় সৃষ্টি করেছিলেন সেই মহান অনুভব প্রফুল্ল সামল মহোদয়, পূর্বতন মন্ত্রী বর্তমান ভণ্ডারী প্রফুল্ল সামল। মঞ্চের উপস্থিত অছন্তি ভদ্রকর প্রথম মহিলা সাংসদ আম সমস্ত প্রিয় শ্রীমতী মঞ্জুলতা মণ্ডল মহোদয়া। মঞ্চরে উপস্থিত অছন্তি ভদ্রকর বিকাশ গোটিয়ে আখি আগে রাখি তাঁকর দৈনন্দিন কাম এবং সকাল উঠি যে চিন্তা করতে সাধারণ লোকর জন মনীষ পণিয়া লোক সে হচ্ছেন আমার প্রিয় বিধায়ক শ্রীযুক্ত সঞ্জীব মল্লিক মহোদয়। আমার মঞ্চে উপস্থিত আছেন পূর্বতন জেলা পরিষদর অধ্যক্ষ বিজু জনতা দলের সভাপতি আমার সমস্ত বড় ভাই শ্রীযুক্ত জগন্নাথ স্বামী মহোদয় এবং মঞ্চে উপস্থিত আছেন পূর্বতন ব্লক অধ্যক্ষ শ্রীযুক্ত মালিক কুমার জেনা মহোদয় এবং মঞ্চ উপর সমস্ত নেতৃত্ব এবং সম্মুখে থাকা কলেজ পঞ্চায়েতর সমস্ত বুদ্ধিজীবী মা মাউসী এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধু সমস্ত এই স্মৃতিচারণ সভা এবং সুর ভাইকে ভালো পাওয়া সেটি আপনার সর্বপ্রথম অভিনন্দন স্বাগত করছি। সুর ভাইঙ্ বিষয়ে সমস্ত কথা আপন মানে জাঁচান যে স্মৃতি কমিটি অছি সে স্মৃতি কমিটির যে আবাহক অনেক ভোলা ভাই বোধে সুর ভাই তাঁর চৌধুরী নানা ডাকতি সুর ভাইঙ্ সহ দীর্ঘ দশ পনেরো বর্ষ অভিজ্ঞতা সুর ভাই অনেক কংগ্রেস রাজনীতিকে বিশ্বাস করতে বহু ঘাত প্রতিঘাত ভিতরে সে রাজনীতি করছেন কেবে থাকে মুন্ড নুয়াই কারণ সে সবুবে কুহতি আমার দল যেতে সুবিধা অসুবিধা রহ না কিন্তু আমার নেতৃত্ব নিষ্পতি আমি মানবা এবং সে প্রফুল্ল সামল নিজ আদর্শে পরিচালিত হয়েছেন এবং সবুবে লাস্ট পর্যন্ত দেখিছি সে কাহ সহ সাইজ করুনা এবং সে জন স্বাভিমানী মানুষ লে উচ্চমান মানুষ লে তাঁর সবুকিছু সরি যাও কিন্তু খাইবা সহ সে কেবে কম্প্রোমাইজ করতে সে বুধবার হাটরু শুকু আনিয়া পর্যন্ত হো বা এটি যাই মাছ আনিবার কথা হো সে কথা সে কেবে ভুলি না বলে পুয়ো যে যা করছো না কাই আগে পেটটা পুরি দাও বলে কি তারপরে যা আর চিন্তা করবা এবং রাজনীতি মধ্যে যেতবে আমি এই দুই বর্ষ তলের কথা যদি মনে পকাইবা সে কেবে সালিশ করে না বলে আমি